নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2018 সালের এসএ কিউবগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, এগুলো সম্পূর্ণরূপে আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। 2018 সালের বাকি যে এমসি কিউব আছে, সত্য মিথ্যা আছে এবং তার সঙ্গে শূন্যস্থান আছে, ট্রু ফলস আছে, এইগুলো কিন্তু আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। তো দেখো, চারের এক দাগ, বার্ষিক সরল সুদের হারে 4% থেকে 3.34% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন কত? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। ধরি ওই ব্যক্তির মূলধন কিন্তু X টাকা। প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে দুটো আমি আলাদা আলাদা ক্ষেত্র বের করে দুটোকে বিয়োগ করে দেবো, করলে অঙ্কটা বেরিয়ে যাবে প্রশ্ন অনুসারে। করে আসল পি সমান এক্স টাকা, সময় টি সমান এক বছর, সুদের হার আর সমান আর পার্সেন্ট। ইন্টারেস্টের ফর্মুলা কী আছে? ইন্টারেস্ট সমান পিটিআর বাই 100, পি এর মান এক্স, টি এর মান এক, আর এর মান 4। তা কত থাকছে? 4x/100 টাকা থাকছে, ঠিক আছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে কী বলেছে? আসল বলেছে এক্স টাকা, সময় এক বছর, সুদের হারটা পরিবর্তন হয়েছে, 3×12, 12×3 15, 15/4%। ইন্টারেস্টের ফর্মুলা কী আছে? পিটিআর বাই 100, পি এর মান এক্স, টি এর মান এক, আর এর মান কী আছে? 15/4। তো কত থাকছে? 15x/400 থাকছে, 15x/400 থাকছে। সুপ্রিয় দর্শকার্থী, প্রশ্ন অনুসারে কি করেছি? 4x/100 - 15x/400 = 60, 400 লসাগু। কত থাকছে? 400কে 100 ভাগ করলে 4 থাকছে, 4x মানে 4x সঙ্গে 4 গুণ করলে 16x, আর এদিকে থাকছে 15x। 16x থেকে 15x বাদ দিলে কত থাকছে? 1x থাকছে, x/400 = 60, x = 4×24, 2400 টাকা, ঠিক আছে। একক, দশক, শতক, আদা, সরি, 24,000 টাকা। এক্সের মান কত বেরিয়েছে? 24,000 টাকা এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, রোমান্টের অঙ্ক, এ এবং বি যথাক্রমে 15,000 টাকা এবং 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে করলো। ছমাস পরে বির লভ্যাংশ হিসাবে 3,030 টাকা পেলো, এর লভ্যাংশ কত? তো দেখো, 2018 সালের মাধ্যমিকের অঙ্ক প্রশ্নপত্র এসএ কিউব আমি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিচ্ছি, আমাদের প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে। ধরি এর লভ্যাংশ এক্স টাকা, এখানে এর মূলধন বি এর মূলধন, আর এখানে এর লভ্যাংশ বি এর লভ্যাংশ, তাই তো? তো দেখো, এখানে সুপ্রিয় দর্শকার্থী, এখানে কিন্তু আমি কিন্তু এর লভ্যাংশটা ধরে নিয়েছি এক্স টাকা, যেহেতু এটা নেই, ঠিক আছে। তাহলে 15,000/45,000 = x/3030, কাটাকাটি করলে কত থাকছে? 1/3, 1/3 = x/3030, কোনাকুনি গুণ করলে কী আছে? 3x, 3x = 3030, x = কী আছে? 3030/3 করলে কত হবে? 1,010 টাকা, x = 1,010 টাকা এর অ্যান্সার বেরোবে। সুপ্রিয় দর্শকার্থী, পরের অঙ্কটা রোমান্তির অঙ্ক, 3x + 1/x = 2, x/2x² + x + 1 এর মান নির্ণয় করো। তো দেখো, 3x + 1/x = 2, লসাগু x আছে, 2x² + কেটে গেলে 1 থাকে, = 2। তোমরা তো ক্লাস 4, 5, 6, 7 এর লসাগু শিখেছো, তাই তো? তো কী থাকছে? 2x² + 1 = 2x, তাই তো? 2x² + 1 = 2x। তো দেখো, অঙ্কটা কী দিয়েছে? এটা দিয়েছে, এটা x/2x² + x + 1, আমি এটা সাজিয়ে নিচ্ছি, প্রথমে 2x² বসিয়েছি, তারপরে +1 বসিয়েছি, তারপরে এক্সটা বসিয়েছি। তো দেখো, 2x² + 1 মানে কি? 2x² + 1 মানে 2x, 2x, 2x² + 1 মানে কি? 2x + x, x/2x আর একটা x, কটা x থাকছে? 3x থাকছে, কেটে গেলে কী থাকছে? 1/3 থাকছে, এর অ্যান্সার কী থাকছে? 1/3 থাকছে। সুপ্রিয় দর্শকার্থী, রোমান ফোরের অঙ্ক, কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 2 ও -3, মানে 2, -3 যাকে বলে, সমীকরণটি লেখো। তো তোমরা এই ফর্মুলাটা কিন্তু ভালো করে মুখস্থ করবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ফর্মুলাটা কিন্তু আমি প্রচুর ব্যবহার করছি 1.5 এর। তো দেখো কী আছে, x² - প্রথমে বীজদ্বয়ের যোগফল, তারপরে ব্র্যাকেট ক্লোজ x + বীজদ্বয়ের গুণফল = 0, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? বীজদ্বয়ের যোগফল এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল = 0। প্রথমে কী আছে? x² - প্রথমে কি বীজদ্বয়ের যোগফল কী আছে? 2 আর 3, এই যে 2 এখানে প্লাস বসিয়েছি,
আর ব্র্যাকেটের মধ্যে মাইনাস থ্রি বসিয়েছি, ব্র্যাকেট ক্লোজ এক্স, সেকেন্ড ব্র্যাকেট আছে। আবার কি আছে, বিশ দুয়ের গুণফল, মানে কি টু গুণ মাইনাস থ্রি, তিন দুগুণে ছয় মাইনাস সিক্স, এখানে প্লাসটা এখানে থাকলো। দুই থেকে তিন বাদ দিলে কটা থাকে, দুই থেকে তিন বাদ দিলে মাইনাস ওয়ান থাকে, ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে মাইনাস এক্স হয়। এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এক্স প্লাস, ব্র্যাকেটের মধ্যে তিন দুগুণে ছয় মাইনাস সিক্স, এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে কী আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস সিক্স। তো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী বুঝতে পারছো আমি কী বলছি? পাঁচ দাগের অঙ্ক কী বলেছে, এ বি সি এর বি সি বাহু সমান্তরাল সরলরেখা এ বি ও এ সি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি এ বি ফোর সেন্টিমিটার, কিউ সি নাইন সেন্টিমিটার এবং পি বি এ পি বি সমান সমান এ কিউ হয় তাহলে পি বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। সুপ্রিয় দর্শকার্থী আমি কিন্তু এ বি সি অঙ্কন করেছি, এখানে পি কিউ ঠিক আছে, এ বি এবং এ সি কে যেখানে বিভক্ত করেছে পি কিউ বিন্দুতে ছেদ করেছে। এ কিউ সমান সমান এক সেন্টিমিটার, আর পি বি আর এ কিউ তো বলেই দিয়েছে, আমি পি বি আর এ কিউ কে এ কিউ কে কিন্তু আমি এক্স ধরে নিচ্ছে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তাহলে কী আছে, এ পি বাই পি বি সমান সমান এ কিউ বাই কিউ সি, এ পির মান কত ফোর আছে, পি বির মান কত আছে এক্স আছে, এ কিউর মান কত আছে এক্স আছে, এবং কিউ সির মান কত আছে নাইন আছে, যেটা বইতে কিন্তু এখানে বলে দিয়েছে, ঠিক আছে, এই যে এ পির মান ফোর, কিউ সির মান নাইন, তো দেখতেই পারছো তোমরা, বলে দিয়েছে মানটা। এক্স স্কোয়ার সমান সমান থার্টি সিক্স, এক্স সমান সমান রুট থার্টি সিক্স, এক্স সমান সমান সিক্স সেন্টিমিটার, তাহলে পি বি সমান সমান এ কিউ, এ কিউ সমান সমান সিক্স আর পি বিউ সমান সমান সিক্স হবে, তার মানে একই তো ব্যাপার, যেটা এখানেই তো উল্লেখ করেছে যে পি বি সমান সমান এ কিউ সমান সমান এক্স ধরেছি, ওকে। ছয় থেকে প্রশ্ন, ও কেন্দ্রে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার, ও বিন্দু থেকে তেরো সেন্টিমিটার দূরত্বে পি একটি বিন্দু, পি কিউ ও পি আর বৃত্তের দুটি স্পর্শক পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল, এটা কিন্তু পরীক্ষা এসেছে। তো দেখো আমি এখানে অঙ্কন করেছি ও কেন্দ্র বৃত্ত, যেখানে পি একটি স্পর্শক, ঠিক আছে, এবং এখানে বলেছে ও বিন্দু থেকে তেরো সেন্টিমিটার দূরে অবস্থিত, ঠিক আছে, অর্থাৎ ও পি এটা কিন্তু তেরো সেন্টিমিটার দূরে, এটা তেরো সেন্টিমিটার দূরে, ঠিক আছে, এবং ও আর যেটা আছে এটা কিন্তু ফাইভ সেন্টিমিটার, এটাও ফাইভ, এটাও ফাইভ, যেটা কিন্তু বইতে বলে দিয়েছে, ওকে। তো দেখো আমি অঙ্কন করেছি ত্রিভুজ ও পি আর, ও পি আর মানে এই ত্রিভুজ দিয়ে করেছি, তো মানে আমি এটা দিয়েও করতে পারি, বাট আমি এটা দিয়ে করেছি, ও আর সমান সমান ফাইভ সেন্টিমিটার, ও পি সমান সমান তেরো সেন্টিমিটার, আর ও আর দাঁড়িয়ে আছে পি আরের পর, এই ও আরটা দাঁড়িয়ে আছে কার পর, পি আরের পর, এটাও লিখতে পারি ও কিউ দাঁড়িয়ে আছে পি কিউ এর পর, যদি আমি এই ত্রিভুজটা করতাম তাহলে আমি ওটা ওইভাবে লিখতাম, ত্রিভুজ ও পি আর থেকে পাই ও আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার সমান সমান ও পি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেছি, ও আর মান ফাইভ, ফাইভ স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার সমান সমান তেরো স্কোয়ার, পি আর স্কোয়ার সমান সমান কী আছে একশো উনসত্তর মাইনাস টোয়েন্টি ফাইভ, পি আর স্কোয়ার সমান সমান একশো চুয়াল্লিশ, পি আর সমান সমান কী আছে রুট একশো চুয়াল্লিশ, পি আর মানে কত হচ্ছে, পি আর মানে টুয়েলভ সেন্টিমিটার পাচ্ছি, তাহলে ও আর পি যদি পাই তাহলে আমরা এই যে ও আর পি এর ক্ষেত্রফলটা বের করবো, এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল, এটা যদি বেরিয়ে যায় তাহলে এর সঙ্গে দুই দিয়ে গুণ করলে তো টোটালটা কিউ ও আর পি টোটালটা পেয়ে যাবো আমরা। তো দেখো এখানে কী করেছি, ও আর পি এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে, বারো গুণ পাঁচ, ঠিক আছে, সমান সমান তিরিশ বর্গ সেন্টিমিটার, তার মানে কি এটা যদি তিরিশ হয়, এটা যদি তিরিশ হয় পি ও আর, তাহলে এটা হবে কী হবে পি কিউ ও, এটাও তিরিশ হবে, তিরিশ আর তিরিশ ষাট হবে, দুই দিয়ে গুণ করলে হয়ে যাবে, এই যে লিখেছি দেখো যে পি কিউ ও আর এর চতুর্ভুজের ক্ষেত্রফল সমান সমান টু গুণ ও আর পি, এটা কিন্তু একটা ত্রিভুজ লিখবে, এখানে কিন্তু ত্রিভুজ হবে, ঠিক আছে, ত্রিভুজ ও আর পি, ও আর পির মান কত তিরিশ, তিরিশ গুণে ষাট, ষাট বর্গ সেন্টিমিটার এর অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক আমাদের সাত দাগের অঙ্ক, ও কেন্দ্রে বৃত্তের এ বি ও সি ডি যা দুটি কেন্দ্র থেকে সমদূরত্বে কোণ এ ও বি ষাট ডিগ্রি এবং সি ডি সিক্স সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, দু হাজার আঠারো সালের প্রশ্ন, ত্রিভুজ এ ও বি কিন্তু এর এ ও বি এর এ ও বি ষাট ডিগ্রি, এই যে এ ও বি ষাট ডিগ্রি, আর এ ও আর ও বি কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, এ ও আর ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, তেমনি ও সি আর ও ডিও তো একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও এ বি সমান সমান ও বি এ, ও এ বি সমান সমান ও বি এ, এটাও তো হয়, এটাও সমান সমান তো এটাও তো হয়, একই তো ব্যাপার, তাহলে কী আছে দেখো একশো আশি ডিগ্রি মাইনাস এ ও বি বাই টু,
180 ডিগ্রি মানে ইউবির মান কত 60 ডিগ্রি, এটা কত, এটা কিন্তু 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। বি করলে কত হবে, 120 থেকে দুই দিয়ে ভাগ করলে কত হবে 60 ডিগ্রি। তা এখানে কেছে এ ও সমান সমান ও বি সমান সমান এ বি 6 সেন্টিমিটার, ও এ সমান সমান ও বি সমান সমান এ বি 6 সেন্টিমিটার। তাই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তাহলে বৃত্তের যে ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা কত হবে 6 সেন্টিমিটার বেরোবে। তো বুঝতে পারছো, তো দেখো 8, 9, 10, 11, 12 এই চারটে অঙ্ক তোমাদের আমি পরের দিন দেখিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।